পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জলস্ফীতি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর। সেই মতো তোষা নদীতেও জলস্ফীতি বৃদ্ধি হয়েছে গতকাল থেকেই। আজ তোষাতে ভারীভাবেই সেই জলস্তর বৃদ্ধি হয়েছে এবং তোষা নদীর জলস্ফীতিতে প্লাবিত কোচবিহার পৌরসভার 18 এবং 19 নম্বর ওয়ার্ড। ভারী বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে কোচবিহার তোষা নদীর। তোষা নদীর তোষার চর সংলগ্ন বিভিন্ন বাড়ি ঘরগুলোতে জলের তলায় তলিয়ে গেছে এবং সেখানকার স্থানীয় মানুষজনেরা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন, কেউ কেউ বাঁধের উপর ত্রিপল টাঙ্গিয়েও আশ্রয় নিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে তোষা নদীর জলস্ফীতিতে প্লাবিত হয়েছে কোচবিহার পৌরসভার 18 এবং 19 নম্বর ওয়ার্ডও। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় বিশ্বসিংহ রোড হরিশপাল চৌপতি কোচবিহার। নিম্নচাপের ফলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিতে ব্যাহত হয়েছে কোচবিহারের জনজীবন। তোষা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং সেই তোষা নদীর জলস্তরের বৃদ্ধি পেয়ে আশেপাশে কোচবিহারের 18 এবং 19 নম্বর ওয়ার্ডেও প্লাবিত হয়েছে। কোচবিহার পৌরসভার 18 এবং 19 নম্বর ওয়ার্ড প্লাবিত হয়েছে তোষা নদীর জলস্ফীতিতে। ভারী বৃষ্টিতে ব্যাহত হয়েছে কোচবিহারের জনজীবন। তোষা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে অনেকাংশেই, সেই সঙ্গে সঙ্গে তোষা নদীর জলস্ফীতিতে প্লাবিত হয়েছে কোচবিহার পৌরসভার 18 এবং 19 নম্বর ওয়ার্ড। এতে স্থানীয় বাসিন্দাদের অনেকটাই অসুবিধা হচ্ছে বলে জানালেন তারা।